এই দাজ্জাল কিন্তু বাইরি ভয়ের আলামতটা জানেননি আপনারা, দাজ্জালের আলামতটা জানেননি। দাজ্জালের একটা চোখ কানা থাকবো, কি থাকবো? কানা থাকবো। কিয়ামতের পূর্বে বড় আলামত হলো দাজ্জাল। দাজ্জাল আয়েশা বলবে, আমারে আল্লামান বেঈমানরা তারে ডরে বয়ে আল্লাহ মাইনা ফালাইব। এবার আমার নবী আপনার নবী বলেন ঈমানদারের কাছে, আয়েশা দাজ্জাল বলবে ও আমারে আল্লামান। ইমানদার বলবে, না তোমারে আল্লাহ মানতাম না। কয়ে কেন? কয়ে তোমার কফালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। ইমানদার তার চিন্না ফলাইব। এবার ইমানদারে বলবে, তোমারে আল্লাহ মানব না। আমরা দেশের কিছু লোক আছে ফুটবল খেলার প্লেয়ারের লেগে ফাগুলে থাকে, ঠিক না? আসেনি। আর ওই ফুটবল খেলার এক নম্বর দুই নম্বর প্লেয়ারদের শরীরে দেখবেন টেটু আইকা রাখে, এই কি জানে কালো কালো দাগ আইকা রাখে দেখবেন। ওই দাজ্জালের যে চিহ্নটা, ওই চেহারার লক্ষণটা, এই দাজ্জালের লক্ষণটা তাদের শরীরের মধ্যে টেটু আঁকে, এইভাবে আইকা রাখে, এইভাবে শরীরের মধ্যে আগ দিয়ে রাখে। আপনারা বুঝেন না তো, কোরআন শরীফের মধ্যে আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি এবং খ্রিস্টান। আর আজকে আমার দেশের পোলাপান তাদের খেলায় পাল্লাই কইরা এদের জন্য পাগল হয়ে যায়, বায়ে বায়ে দ্বন্দ্ব করতেছে, বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট করতেছে। এই দারুণ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কথা বলেন, ঠিক না বেটি? নিজের বোনের একটা চকলেট কিনা দেয় না, নিজের বোনকে একটা চকলেট কিনা দেয় না, কিন্তু ঠিকই পকেটে টাকা খরচ কইরা পতাকা উড়াই দিছে বিল্ডিং এর উপরে। আসে না নাই বলেন? আরে আসে না নাই বলেন? কেন এত অন্ধত্ব? কেন আপনি এইভাবে প্রমোট করতে যাবেন এক ইহুদিদের পতাকা? আপনি যদি প্রমোট করেন বাংলার দমিনের লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে প্রমোট করেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলছিলাম দাজ্জালের কথা। কিসের কথা বলছিলাম? দাজ্জালের কয়টা চোখ কানা হইব? একটা চোখ কানা। দাজ্জালের এক চোখ কানা, সে বের হবে বড়। নবী বলেন কিয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর ইমান বিধ্বংসী এক আলামত হলো দাজ্জাল। দাজ্জাল আপনার সামনে এসে আপনাকে বলবে, এই আমার আল্লাহ মান, বেঈমানরা ডরাই যাইব, ডান হাতের মধ্যে জান্নাতটা দেখাইব, বাম হাতের মধ্যে জাহান্নাম দেখাইব, দেখাই বলবে, এই আমার আল্লাহ মান, দেখ আমি জান্নাতের মালিক, নাউজবিল্লাহ। আর এরকম দেখ আমি জাহান্নামের মালিক, দেখ আগুন দাও দাও করতেছে। বেঈমান যারা দেখবে তলোয়ার, আমার দেশে তো দেখবেন ডরে লুবে ইমান বিক্রি করে। এক হইল ঠেয়া ফললে ইমান বেছে, দুই নম্বর হইল লুবে ফললে ইমান বেছে, টেহা দিলে ইমান বেচা ফলায়। আসেনি এমন? আছে। এগুলো আস্তে আস্তে ধর্ম। টেয়ার টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যায় না। দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান, বেঈমান বলবে ঠিক আছে আমি মানলাম। রাসূল বলেন ওই সময় যে দাজ্জালকে আল্লাহ মানবে সে জাহান্নামী হয়ে যাবে। সে কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। আর দাজ্জাল তো আইব এক সক্কা না, ওই দাজ্জাল আওয়ার আগে বহুত সেমি দাজ্জাল বাইরিছে। আসেনি বাবা? সেমি দাজ্জাল আসেনি? এই সেমি দাজ্জাল গুলো কিন্তু আপনার কৌশলে আপনার ইমান নিয়ে যাচ্ছে, আপনাকে সাবধান থাকতে হবে। আমি প্রায় মাহফিলে বলতাম, একটা শান গাইতাম, কইতাম না একটা শান, অসুবিধা হইব? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কহো শিয়ারে মানুষ, তাই কহো শিয়ারে। উম্মত হবে তেওয়াত্তর দল, বাহাত্তর দল যাইবে রে তল। এই হাদিসটা বর্ণনা করছে নবী, যে বলছে আমার উম্মত মানে তেওয়াত্তরটা দল হবে, বাহাত্তরটা দল দুজুকে যাবে, একটা দল জান্নাতে যাবে। এই হাদিসটা বর্ণনা করছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ! এই হাদিসটা আপনারা মানেননি? হ্যাঁ, কতক্ষণ এই হাদিসটা মানেননি? এই হাদিসটা মানলে আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানতে হবে, না মানলে আপনি বেঈমান হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? উম্মত হবে তেওয়াত্তর দল,
বাহাত্তর দল যাইবের তল বলি আছে নবী দনে দেখ না হাদিস খুলে বর্তমানে তার দল দেশটা গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা এমন যুক্তি দিবান মেরে রে এরা লোকে পারতেন না কিন্তু মূলত এরা বেঈমান এটা ইবলিশের সাসাতো ভাই কথা কোন ঠিক কি না ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো আরে মানুষ তাই কো আরে চলছে দরমনিয়া বারা বাড়ি গো ওর দরমনিয়া বারা বাড়ি আগুন ইমানের বাজার তাই কো আরে মানুষ তাই কো আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে মারহাবা কোনারে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবার তাই কো আরে মানুষ তাই কো আরে চলছে ধর্মনিয়া বারা বাড়ি গো ধর্মনিয়া বারা বাড়ি আগুন ইমানের বাজার তাই কো আরে মানুষ তাই কো আরে ও আপুরি কাজলা বিলের সম্পদের দাম বেশি না হৃদয়ের ভিতরে ইমানের দাম বেশি ও যুবক কিয়ামতের পূর্বে বড় আলামত হলো দাজ্জাল দাজ্জাল এসে বলবে আমারে আল্লামান বেঈমানরা তারে ডরে বয়ে আল্লাহ মাইনা ফালাইব এবার আমার নবী আপনার নবী বলেন ইমানদারের কাছে আয়শা দাজ্জাল বলবে ও আমারে আল্লামান ইমানদার বলবে না তোমারে আল্লাহ মানতাম না কয় কেন কয় তোমার কফালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায় একটা হলো কাফ আরেকটা হলো ফা আরেকটা হলো র ইমানদার তার চিহ্ন ফলাইব এবার ইমানদারে বলবে তোমারে আল্লাহ মানবো না এই জন্য আল্লাহ মানবো না আল্লাহ ওয়াদা করেছেন হাসরের ময়দানে আমাদের সঙ্গে দেখা দিবে কারণ আল্লাহ কখনো এভাবে দেখা দিতে পারে না আর হুজুর খান আল্লাহু আকবার এ আমার আশিকিন জাকিরির মুহিবিন বাবা জিরাইরি এবার ইমানদার বলবে আমি তোমারে আল্লাহ মানবো না এখন ও নবী গো আমরা ইমানদার দেখলে চিনব কেমনে আমার নবী বলে ইমানদারকে বংশের জোর দিয়া চিনা যাবে না ইমান ওই দাজ্জালকে বংশের জোর দিয়া চিনা যাবে না ওই দাজ্জালকে মানুষ নিয়ে চিনা যাবে না ওই কঠিন মুসিবতের সময় দাজ্জালের ফেতনা হলো সব যাইতে বড় ফেতনা কথা কন ঠিক কিনা বলেন জুতা সুর বহুত বালা ইমান সুর বড় খারাপ কথা কন ঠিক কিনা কোন জুতা সুর যদি জুতা চুরি করে ক্ষমা করে দিয়েন তারা জুতা নাই দিকে জুতা চুরি করছে ইমান চোর যদি আসে আপনার ইমান চুরি করার জন্য পায়ের জুতা কইল্লা ওই সুরের গালের মধ্যে বাড়ি দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা সবাই কি আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখো আমার নবী বলে এই দাজ্জালকে বংশের জোরে সেই দিন চিনা যাবে না এই দাজ্জালকে গায়ের জোরে চিনা যাবে না আমার নবী বলেন ওই দাজ্জালকে চিনতে পারবে একমাত্র ইমানের বলে ইমান ভিতরে থাকলে দাজ্জালরে ভয় পাবে দূরের কথা কিও বাজান ইমান ভিতরে থাকলে তো আজরাইল রে আমরা ডরাই না কথা কন ঠিক না বেটে
আর ঈমান ভিতরে থাকলে কবরের ভিতরে মুনকার নাকির আমরা ডরাই না ঈমান ভিতরে থাকলে হাশরের ময়দানে বিভীষিকা আমার প্রান্তরকে ভয় পায় না কারণ ঈমানদারের জন্য রাহমাতুল লিল আলামিন জিম্মাদার কথা বলেন ঠিক কি না খোদাকে কসম আমরা আমাদের নবীকে জানার চাইতে বেশি মহব্বত করি চান্দির মানুষ কোটদার মানুষ আমরা কি নবী ছাড়া কিছু বুঝি এই নবী ছাড়া কিছু বুঝি ওই দাজ্জালের চাইতে ভয়ঙ্কর দাজ্জাল এখন আপনার ডান পাশ বাম পাশ দা ঘুরতেছে এর হলো মানুষ রূপী সেমি দাজ্জাল কথা বলেন ঠিক না বেঠিক এরপর দাজ্জাল বলবে আমার আল্লাহ মানব আমরা বলবো মানব না তখন দাজ্জাল আমাদেরকে কেটে ফেলে দিবে এক সাহাবী ডাক দিয়ে কিয়া রাসূল আল্লাহ নবী গো দাজ্জাল যদি আমাদেরকে মেরে ফেলে আমরা তো বড় ব্যথা পাবো দাজ্জাল তো আমাদেরকে আগুনে ফেলে দিবে আর যারা দাজ্জালকে আল্লাহ মানবে এদেরকে ফুলের বাগানে ফেলে দিবে আমার নবী বলেন তোমরা যদি দাজ্জালকে না মানো দাজ্জাল যদিও তোমাদেরকে আগুনে ফেলে দিবে কিন্তু হাকিকতে আমার আল্লাহ এই আগুনটার ফুলের বাগান বানায়া দিবে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য যুবক ভাইয়ের আমার এই দাজ্জালের আক্রমণ থেকে বাঁচতে হলে ঈমান দরকার আছে না নাই